সূরা আস-সাজদা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন। আলিফ লাম মিম, সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছ থেকেই এ কিতাবের অবতরণ, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। আম ইয়াকুলুনা ইফতারাহ বাল হুয়াল হক মির রাব্বিকা লিতুনযির কওমাম মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিক লাআল্লাহুম ইয়াহতাদুন। তারা কি একথা বলতে চায় এ কিতাবটা সে ব্যক্তি রচনা করে নিয়েছে? না, বরং এ হচ্ছে তোমার মালিকের কাছ থেকে নাজিল করা একটি সত্য কিতাব। আমি এটা এই জন্য নাজিল করেছি যাতে করে এর দ্বারা তুমি এমন এক জাতিকে জাহান্নাম থেকে সাবধান করে দিতে পারো, যাদের কাছে নিকট অতীতে তোমার আগে কোন সতর্ককারী আসেনি, সম্ভবত তারা হেদায়ত লাভ করতে পারে। الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون। الله تعالى যিনি আকাশমালা, জমিন ও উভয়ের মাঝে অবস্থিত সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন, তিনি ছাড়া তোমাদের কোন অভিভাবক কিংবা সুপারিশকারী নেই, এর পরেও কি তোমরা বুঝতে পারছো না? ألف سنة ثم يعود إليه في يوم كان مقداره ألف سنة مما تعدون। আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু তিনিই পরিচালনা করেন, তারপর সব কিছু তিনি উপরের দিকে নিয়ে যাবেন এমন এক দিনে যার পরিণাম তোমাদের গণনায় হাজার বছর। ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم। তিনি দৃশ্যমান ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী ও পরম দয়ালু। الذي احسن كل شيء خلقه وبدا خلق الانسان من طين। তিনি যা কিছুই সৃষ্টি করেছেন সুন্দর ও নিখুঁত করে সৃষ্টি করেছেন, এবং তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। অতঃপর তিনি তার বংশধরদের তুচ্ছ তরল একটি পদার্থের নির্যাস থেকে বানিয়েছেন। سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। পরে তিনি তাকে ঠিকঠাক করলেন এবং তার মধ্যে তিনি তার নিজের কাছ থেকে রূহ ফুঁকে দিলেন এবং তোমাদের জন্য তাকে কান, চোখ ও অন্তঃকরণ দান করলেন, তোমাদের খুব কম লোকই কৃতজ্ঞতা আদায় করে। أَإِذَا ضَلَلْنَا فِي الْأَرْضِ أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ بَلْ هُمْ بِلِقَاءِ رَبِّهِمْ كَافِرُونَ। আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করে তারা বলে, আমরা মৃত্যুর পর যখন মাটিতে মিশে যাব তারপরেও আমাদের আবার নতুন করে পয়দা করা হবে। মূলত এরা তাদের মালিকের সাথে সাক্ষাৎকারের বিষয়টিকেই অস্বীকার করে।
হে নবী, তুমি এদের বলো, জীবন হরণের ফেরেশতা যাকে তোমাদের মৃত্যুর ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে অচিরেই তোমাদের জান কবজ করে নেবে, অতঃপর তোমাদের সবাইকে মালিকের দরবারে ফিরিয়ে নেওয়া হবে। ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون هي نبي যদি তুমি সেই দৃশ্য দেখতে যখন অপরাধীরা নিজেদের মালিকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে এবং বলতে থাকবে, হে আমাদের মালিক, আমরা তো আজ সব কিছুই দেখলাম এবং তোমার সিদ্ধান্তের কথাও শুনলাম, অতএব তুমি আমাদের আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমরা ভালো কাজ করব, এখন আমাদের পূর্ণ বিশ্বাস অর্জিত হয়েছে। لأملأن جهنم من الجنة والناس أجمعين الله تعالى বলবেন, আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু আমার পক্ষ থেকে সে ঘোষণা আজ সত্য প্রমাণিত হলো, আমি মানুষ ও জিনদের মধ্যে থেকে এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون অতঃপর ওদের বলা হবে, যাও তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করো, যেভাবে তোমরা আজকের এ সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে আমিও তেমনি আজ তোমাদের ভুলে গেলাম, যাও নিজেদের কৃতকর্মের প্রতিফল হিসেবে জাহান্নামের চিরস্থায়ী শাস্তি ভোগ করো। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সেজদা আদায় করতে হবে, এটা ওয়াজ। إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون আমার আয়াত সমূহের উপর তারাই ইমান আনে, যখন তাদের আয়াত দ্বারা উপদেশ দেয়া হয় তখন তারা সাথে সাথেই সজদাবনত হয়ে পড়ে, উপরন্তু তারা তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে এবং নিজেরা অহংকার করে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'ই ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাদের পার্শ্বদেশ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে, তারা নিশুতি রাতে আজাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের মালিককে ডাকে, তদুপরি আমি তাদের যা কিছু দান করেছি তারা তা থেকে আমার পথে ব্যয় করে। কেউ জানে না কি ধরনের নয়ন প্রীতিকর বিনিময় তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে, মূলত তা হবে তাদের কাজের যথার্থ পুরস্কার। যে ব্যক্তি মোমেন সে নাফরমান ব্যক্তির মতো হয়ে যাবে না, এরা কখনো এক সমান হতে পারে না। الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون অতএব যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য সুরম্য জান্নাতে বাসস্থান হবে, এ মেহমানদারি হবে তাদের নেক কাজের পুরস্কার যা তারা করে এসেছে। الذين فسقوا فمأواهم النار كلما أرادوا
أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون. যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে তাদের বাসস্থান হবে জাহান্নামের আগুন। যখনই তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে তখনই তাদের ধাক্কা দিয়ে তার ভিতরে ঠেলে দেওয়া হবে এবং তাদের বলা হবে, যাও আগুনের আযাব ভোগ করে নাও, তোমরা তো এ বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করতে। من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. জাহান্নামের বড় আযাবের আগে আমি অবশ্যই তাদের দুনিয়ার ছোটখাটো আযাবও আস্বাদন করাব, এ আশায় যে হয়তোবা এতে করে তারা আমার দিকে ফিরে আসবে। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি أعرض عنها إنا من المجرمين منتقمون. তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তিকে তার মালিকের আয়াতসমূহ দ্বারা নসিহাত করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়? অবশ্যই আমি নাফরমানদের কাছ থেকে প্রতিশোধ নেব। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফালা তাকুন ফি মিদিয়াতিম মিন লিকাইহি হে নবী, তোমার আগে আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম, অতএব তুমি তার আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টিতে কোন রকম সন্দেহ করো না। আমি যে কিতাব তাকে দিয়েছি তা আমি বনি ইসরাইলদের জন্য পথ প্রদর্শক বানিয়ে দিয়েছিলাম। يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون. আমি তাদের মধ্যে থেকে কিছু লোককে নেতা বানিয়েছিলাম, তারা আমারই আদেশে মানুষদের হেদায়েত করত যখন তারা অত্যাচারের সামনে কঠোর ধৈর্য ধারণ করেছে। সর্বোপরি তারা ছিল আমার আয়াতের উপর একান্ত বিশ্বাসী। ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. অবশ্যই হে নবী, তোমার মালিক কিয়ামতের দিন সে সব কিছুর ফয়সালা করে দেবেন যেসব বিষয়ে তারা দুনিয়ায় মতবিরোধ করে বেড়াত। أولم يهد لهم كم أهلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات أفلا يسمعون. হে নবী, তোমার জাতির লোকেরা কি এ থেকে হেদায়েত পায়নি যে আমি তাদের আগে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যাদের বাসস্থান সমূহের মাঝ দিয়েই তারা সব সময় চলাফেরা করে? অবশ্যই এতে তাদের আল্লাহ তাআলাকে জানা ও চেনার জন্য অনেকগুলো নিদর্শন রয়েছে, এর পরেও কি এরা শুনবে না? আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মা ইলাল আরযিল জুরুজ ফানুখরিজু বিহি যারআ تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون. ওরা কি লক্ষ্য করে দেখে না আমি কিভাবে উর্বর ভূমির উপর পানি প্রবাহিত করি এবং পরে তারই সাহায্যে আমি সেই ভূমি থেকে ফসল বের করে আনি, যা থেকে তাদের গৃহপালিত জন্তুগুলো যেমনি খাবার গ্রহণ করে তেমনি খায় তারা নিজেরাও। এ সত্ত্বেও কি এরা আল্লাহ তাআলার অসীম কুদরতের চিহ্ন দেখতে পায় না? ويقولون متى هذا الفتح إن كنتم صادقين. তারা বলে, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে সে বিচারের ক্ষণটি কখন আসবে যার কথা বলে তোমরা আমাদের ভয় দেখাচ্ছ? قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون. হে নবী,
তুমি বলো যারা কুফরি করেছে বিচারের দিন তাদের ইমান কোনই কাজে আসবে না, না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে। অতএব হে নবী, তুমি এদের এসব কথাবার্তা থেকে বিমুখ থাকো এবং তুমি শেষ দিনের অপেক্ষা করো, তারাও অপেক্ষা করছে।